পয়লা জুন ভারত বাংলাদেশ মৈত্রী সেতু ও শাবরুমের হরিণা এলাকায় মুক্তিযুদ্ধের সময় প্রথম নির্মিত বেস ক্যাম্পের পরিত্যক্ত স্থান পরিদর্শন করেন বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান সাজাদুল হাসান। এই সফরকালে ওনার সফর সঙ্গী ছিলেন ওনার সহধর্মিনীও। শাবরুম মৈত্রী সেতুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান ও ওনার সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান এসটি অমিতাভ চাকমা। এছাড়া উপস্থিত ছিলেন শাবরুমের ডিসিএম ও বিএসএফ এর আধিকারিকরা। শাবরুমের মৈত্রী সেতুতে গিয়ে কথা বলেন সীমান্ত রক্ষায় নিয়োজিত ভারতের বিএসএফ জওয়ানদের সঙ্গে। এছাড়াও তিনি এ পরিদর্শন সময়ে দূর দূরান্ত থেকে যে সকল জনগণ ও স্থানীয় জনগণ মৈত্রী সেতু দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন তাদের সঙ্গেও তিনি কথা বলেন। এই সফর প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান ভারত বাংলাদেশ দুই দেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করার লক্ষ্যে এই সফর বলে জানান। ত্রিপুরাতে মূলত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ত্রিপুরার জনগণ এবং কেন্দ্রীয় সরকার ত্রিপুরার সরকার সকলেই অকুণ্ঠ সমর্থন দিয়েছিলেন। স্বাধীনতা যুদ্ধের সময় আমার বয়স খুবই কম, আমি তখন পঞ্চম শ্রেণীর ছাত্র। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা যুদ্ধের যে আহ্বান জানিয়েছিলেন সেই ডাকে সাড়া দিয়ে আপামর জনসাধারণ ঝাঁপিয়ে পড়েছিল এবং ভারত বন্ধুপ্রতিম দেশ হিসাবে ভারতের জনগণ এই ত্রিপুরার জনগণ অকুণ্ঠ সমর্থন দিয়েছিল এবং আমাদের অনেক শরণার্থীকে আশ্রয় দিয়েছিল। বাংলাদেশ এবং ভারতের যে বন্ধন সৃষ্টি হয়েছিল স্বাধীনতা যুদ্ধের সময় সেই ভ্রাতৃত্ব যেন অটুট থাকে, এটাই আমার প্রত্যাশা।